नाहं विसंके सुरराज वज्रात नास्तार्कशूलाद् न जम स्वदण्डात् नग्नार्कनीलासुलभितपास्त्रात् शङ्के विषं ब्रह्मकुलाबनानात् शङ्के विषं ब्रह्मकुलाबमानात् शिशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন যখন আমাদের কাছে কোনো রক্ষাকর্তা থাকবে না তখন এই পারিপার্শ্বিক পরিবেশ বিরুদ্ধ রূপ ধারণ করে আমাদেরকে আক্রমণ করতে আসবে যখন আমাদের সম্মুখে কোনো রক্ষাকর্তা থাকবে না তখন পারিপার্শ্বিক পরিবেশ আমাদের বিরুদ্ধ রূপ ধারণ করে আক্রমণ করতে আসবে আমাদের রক্ষাকর্তা একমাত্র গুরু বৈষ্ণব ছাড়া আর কেউই নয় আমাদের বাস্তবিক রক্ষাকর্তা গুরু বৈষ্ণব ছাড়া অন্য কেউ নয় আপাত দৃষ্টিতে আমাদের রক্ষাকর্তা বহু আছে বলে মনে হয় কিন্তু তাদের যে সমস্ত প্রভাব তাদের যে সমস্ত জাগতিক রক্ষাকর্তা হিসাবে তাদের যে সুনাম আছে সেগুলো বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের প্রয়োজনীয় নয় আমরা এখানে আলোচনা প্রসঙ্গে কালকে দেখছিলাম যে কি করে জড়ভরতজি মহারাজ নিজেকে বাঁচাবার জন্য যেহেতু গুণময় জগতের সঙ্গ থেকে তিনি ভীত হয়েছেন গুণময় জগতে যেসব সঙ্গ হয়েছিল তাতে তিনি অত্যন্ত চিন্তিত হয়েছিলেন কারণ ইতিমধ্যে তাকে যে খেসারত দিতে হয়েছে যে কষ্ট পেতে হয়েছে সেটা চিন্তার অতীত প্রথম কথা হলো তিনি ভরত মহারাজ ছিলেন তিনি জগতের যে সমস্ত বন্ধন আকর্ষণের বিষয় রাজ্য রাজধানী পত্নী পুত্র আদি সমস্ত কিছু বৈভব ত্যাগ করে তিনি চলে এসেছিলেন ভজন করবার জন্য তার ভজনটা ছিল জ্ঞানমার্গের ভজন ছিল সেগুলো পরে আমি আলোচনা করব কিন্তু তার ভজন বিঘ্নপ্রাপ্ত হলো মাত্র একটা সামান্য অভিনিবেশের ফলে সমস্ত এত বিষয় ত্যাগ করে আসবার পরেও একটা সামান্য বিষয় তাকে ভজন থেকে ভ্রষ্ট করে দিল সেটা হলো একটা সামান্য মৃগ শাবক অর্থাৎ হরিণের শিশু তার প্রতি মনোনিবেশ হওয়াতে ভজন বিপর্যয় হলো ফলে তাকে পরবর্তীকালে আবার সেই হরিণ শিশু তাকেও আবার হরিণ জন্ম লাভ করতে হলো তার এই হরিণ জন্ম লাভ করার পরে তার পূর্বজন্মের ভজনের যে সমস্ত স্মৃতি সেগুলো তার মধ্যে ছিল ফলে তাকে অত্যন্ত ভাবিয়ে তুলল তিনি সেই হরিণ জন্ম যেখানে হয়েছিল সেখান থেকে পূর্বে যেখানে তিনি ভজন করতেন অর্থাৎ নেপালের গণ্ডকী নদীর তীরে প্লহা আশ্রম সেখানে তিনি চলে গেলেন পূর্ব ভজনের স্থলীতে সেখানে গিয়ে গণ্ডকী নদীর জলেতে নিজের শরীরকে জলে সিক্ত করে এবং ভগবানের কাছে কেবল চোখের জল ফেলতে থাকলেন ভগবান সামান্য ভুলের জন্য আমার কত বড় খেসারত দিতে হলো অতএব এবারে ঠাকুর তুমি আমায় কৃপা করো কাতর প্রার্থনা করলেন এই অবস্থায় তিনি শুকনো পাতা আদি যা কিছু গাছের থেকে ঝরে পড়ে যায়
সেগুলো সমস্ত আহার করে কোনো মতে জীবন ধারণ করলেন। সময়ের গতি ভীষণ, ঠিক সময় মতো তিনি তার শরীরকে বিসর্জন দিলেন, অর্থাৎ শরীর ছাড়লেন। অঙ্গিরস গোত্রীয় কোনো ভালো উচ্চ ব্রাহ্মণের কুলেতে তার আবির্ভাব হলো। পিতাশ্রীর দুটো বিবাহ ছিল, প্রথম পক্ষের আর দ্বিতীয় পক্ষের এই সমস্ত ছেলে মেয়ে ছিলেন। তার মধ্যে তিনি ছিলেন ছোট, তিনি ইচ্ছে করে অনেক চিন্তিত হলেন যে এরকম গুণময় জগতের সঙ্গের ফলেই সামান্য বিষয়ে আমাকে ভজন থেকে ভ্রষ্ট হতে হলো। অতএব এবার তিনি প্রতিজ্ঞা করলেন কোনো মতে যেন আর ভুল না হয়, আর এই জগতের কাউর সঙ্গে আমি আর সঙ্গ করব না। গুণময় জগতে এগুলো সবই বন্ধনের কারণ। তিনি ইচ্ছে করে নিজেকে বোবা, কানে শুনতে পান না, এরকম একটা পরিচয় দেওয়ার চেষ্টা করলেন ছোটবেলা থেকেই। পিতাশ্রী বৃদ্ধ হয়ে গেছেন, অনেক চেষ্টায় আছেন যাতে একে অন্তত একটু কর্মকাণ্ডের কিছু বিষয় যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে অন্তত ব্রাহ্মণের ছেলে যজমানি করে কিছু নিজের জীবনযাপন করতে পারে। যার জন্য তিনি আচমন, স্নান আচমন আদি বিভিন্ন ধরনের মুদ্রা ইত্যাদি শেখাবার চেষ্টা করলেন। পিতাশ্রী ছোট ছেলেকে চেষ্টা করলেন যে এ যদি প্রণব আদি আর তার সঙ্গে প্রণবের ব্যাহৃতি গায়ত্রী শিক্ষা এই সমস্ত যদি করতে পারে, আর যদি কোনো মতে এই সবগুলো করতে পারে তাহলে তার জীবনযাত্রা চলবে। কিন্তু জড়ভরতজি এবার প্রতিজ্ঞা করেছেন আমি গুণময় জগতের কাউরি সঙ্গ করব না। যদি নিজেকে বিশাল বুদ্ধিমান বলে পরিচয় দেওয়া যায়, সমাজের ব্যক্তিগণ আমার কাছে ছুটে আসবে এবং আমার থেকে কিছু সুবিধে নেওয়ার চেষ্টা করবে, তাই হয়, এবং এতে ধীরে ধীরে আমাকেও জড়িয়ে পড়তে হবে। সেই জন্য তিনি প্রথম থেকেই বোকা মূর্খ পরিচয় দিতে লাগলেন। পিতা অত্যন্ত নিরাশ হয়ে গেলেন, এরকম একটা ছেলে সে আমি চলে যাব জগৎ থেকে তো কিছুই শিখল না, তো এখন একে কি করা যায়, এ তো কোনো মতে আমি তো মরে যাব, আমি চলে যাব আর এরপরে তো কিছুই শিখবে না, একে কি করা যায়, অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু তা তো যখন যার সময় তাকে তো যেতে হবেই, যখন যার সময় তাকে তো যেতে হবেই। পিতাশ্রী চলে গেলেন, পিতাশ্রী চলে যাওয়ার ফলেতে তার যে ভাইয়েরা যারা আছেন আত্মীয় পরিজন তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে লাগল। এখানে প্রথমে একটা ব্রাহ্মণ শরীর কী করে লাভ করলেন বলছেন, যস্তু তত্র পুমাংস্তং পরম ভাগবতম রাজসীপবরম ভরতম উৎসৃজ্য মিগ শরীরম চরম শরীরেণ বিপ্রত্তম গতমাহ। চরম শরীরেণ এই কথাটার মানে বলছেন এটাই তার শেষ শরীর ধারণ, এই জন্য বলছেন চরম শরীরেণ বিপ্রত্তম গতমাহ। তে ব্রাহ্মণ শরীর লাভ করলেন, চরম শরীর এটা, এর আগে অনেক ধোকা খেয়েছেন, অনন্তকাল ধরে মানুষের গতাগতি চলছে, শেষে তিনি ভরত মহারাজের পদবী গ্রহণ করেছিলেন, সেটাতেও তিনি অনেক ধোকা খেয়ে গেলেন, এত কিছু ছেড়ে এসো সামান্য একটা হরিণ শাবকের প্রতি তার মনোনিবেশের ফলে তাকে যে এত কষ্ট পেতে হলো, ভজন থেকে ভ্রষ্ট হতে হলো, তার জন্য অত্যন্ত তিনি দুঃখিত। পিতাশ্রী বিদায় নিলে পরে তার সমস্ত ভাইয়েরা যারা আছেন যারা আত্মীয় পরিজন তাকে ইচ্ছা মতো ব্যবহার করতে লাগলো।
তার কাপড় চোপড় শরীরে থাকতো না, কিন্তু কে খেয়াল রাখে? যদি পিতা না থাকে সমস্ত কোনো কিছু কেউ আর কি করবেন? যে যখন তাকে যেমনভাবে খুশি ব্যবহার করত, তার বদলে তাকে কিছু দিতে এমন কোনো কথা নেই। কখনো কখনো কদন্য ভোজন করতে দিতে, এটা খেয়ে নে। এইরকমভাবে অযাচিতভাবে তিনি নিজের জীবনযাপন করতে লাগলেন। বলছেন, শীতোষ্ণ বাত বর্ষেশু বৃষ ইব আনা ইব ইব অনাবৃতাঙ্গ। কী বলছেন? শীতোষ্ণ বাত বর্ষেশু বৃষ ইবা অনাবৃত অঙ্গ পীণ সংহননাঙ্গ স্থণ্ডীল সংবেশ স্থণ্ডীল সংবেশনার মর্দনাম। বলছেন, মঞ্জন রজসা মহামণি রিবাবনভি অবি ব্যক্ত ব্রহ্মবর্চস কুপটাবৃত কোটি রূপবীত নৌরু মোসিনা দ্বিজাতি রীত বন্ধু বন্ধু রীতি সংজ্ঞা অতজ জ্ঞানজ জ্ঞানজনাবনত বিচচার। বলছেন, তিনি শীত উষ্ণ বর্ষা বিভিন্ন সময়তে অনাবৃত অঙ্গ অর্থাৎ খোলা গায়েতে থাকতেন, শরীর একটু হৃষ্টপুষ্ট ছিল, ধুলি আদি যেমন বৃষর শরীর পিষ্ট থাকে অযত্নেও, সেরকম বৃষের ন্যায় অনাবৃত অঙ্গ পুষ্ট দৃঢ় তার শরীর ছিল। এরকমভাবে ধুনি ধূসরিত কিন্তু হলেও একটা মহামণি যেমন ধুলো আবৃত থাকলেও তার তেজটা ভেতরে থাকে, এরকম ধারে তার ব্রহ্মতেজ সেই অবস্থা থেকেও বিকিরিত হতো। এই অবস্থায় মলিন উপবীত, সেই মলিন উপবীতকে তিনি কোটিতটে জড়িয়ে রাখতেন। এরকমভাবে ব্রহ্মবন্ধু হিসাবে এই সংজ্ঞা দ্বারা তিনি জগতের লোকের কাছে পরিচিত হতেন। তাকে যেভাবে হোক ব্যবহার করা হতে লাগলো। একদা কি হলো না, তাকে কোনো কোনো সময় ক্ষেতের পাহারা দেওয়ার জন্য বিভিন্ন নীলগাই বা শুকর তারা যখন ক্ষেতের ফসল আদি খেয়ে যায়, সেই জন্য সেগুলোকে পাহারা দেওয়ার জন্য তাকে কেদার কর্মণী অর্থাৎ উপরে মাচা করে তাকে বসিয়ে দেওয়া হতো। এইভাবে সে কোনো মতে কখনো কখনো যা খেতে দিত সেরকমভাবে তিনি ভোজন করতেন। একদা কি হলো, একটা বৃষলপতি অথ কদাচিত কশ্চিত বিশলপ্রতির ভদ্রকাল্যই পুরুষ পশু আলভ্য আলভ্যতাপত্যকাম নিজের সন্তান কামনায় এক বৃষলপতি ভদ্রকালীর পুজো করবেন, এরকম মনস্থির করে সেখানে আয়োজন করেছেন। আর সেখানে তস্যহ দৈব বিমুক্তস্য পশহ পদবীম তদনুচরাহা পরিধাবন্ত নিশি নিশীত সময়ে তমসা তমসা বৃতায়ম অনধিগত পশব আকস্মিকেন বিধিনা কেদারানো বিরাসনেন মৃগ বরাহ দিভ্য সংরক্ষমান মঙ্গিরস প্রবর সুতম অপশ্য। বলছেন, দৈবের এমনই লীলা, সার ওই যে পশুকে ভদ্রকালীর সামনে বলি দেবেন, সেই পশু সেই রাত্রের সময়তে তার পাশবন্ধন মুক্ত হয়ে জঙ্গলে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল। এতে তাদের পুজো সংকটে চলে এলো। তারা তখন এই পশু অন্বেষণ করতে তার লোকেরা বিভিন্ন দিকে ছুটতে লাগলো। শেষে যখন পেল না, তখন চিন্তা করল, এই যে ব্যক্তি আছে, এই যে বসে রয়েছে, এ হচ্ছে খুব ভালো, একে বেশ বলি দেওয়া যাবে, এ তো পশুর মতোই দেখতে, ভালোই হবে।
এই কেদার কর্মতে বসে থাকতে দেখে বিরাসনে মৃগ বরাহ হরিণ আদি সব খেয়ে যাবে এই ফসল এখানে পাহারা দিচ্ছিলেন, তাকে সেই সময় তুলে নিয়ে চলে এলো। তাকে এরকমভাবে জোর জবরদস্তি চলে নিয়ে তুলে নিয়ে এলো, তুলে নিয়ে এসে যেখানে বলা হলো যে তার যে বলি দেওয়ার পশু পালিয়ে গেছে। এই অবস্থায় অথ কি হলো, এনম অনবদ্য লক্ষণম অবমৃষ্য ভর্তিকর্মণিস্পত্তিম মন্নমানা বাধ্যা রসনয়া চণ্ডিকা গৃহম উপনিন্যুর মুদা বিকশিত বদনা। দাঁত বার করে হাসতে হাসতে চিন্তা করলো ভালোই হয়েছে, একে দড়ি দিয়ে বেঁধে চণ্ডিকা গৃহেতে নিয়ে এলো। তারা মনে করলো আমাদের যে মালিক বৃষলপতি তার মনস্কামনা পূর্ণ হবে, তিনি খুব প্রসন্ন হবেন, এই জন্য তাকে ওই অবস্থায় নিয়ে আসা হল। সেখানে তাকে বিভিন্ন রকম স্নান করিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে লাল সিঁদুর লাগিয়ে তাকে ভালো করে ভোজন করিয়ে ভীষণভাবে বাজনা আদি বাজিয়ে ভদ্রকালীর সম্মুখে উপনীত করা হল। ভদ্রকালীর সম্মুখে তাকে পুরোত উপবেশয়া মাসু তাকে নিয়ে আসা হলো, বসিয়ে দেওয়া হলো। অথ এবার কি করবেন বলছেন, এবার অথ বৃষলরাজপতি হবে, অথ বৃষলরাজপতি পুরুষ পাশ রশ্রিগ আসবেন দেবীন ভদ্রকালীম যক্ষমান তদভি মন্ত্রিত তমসীম অতি করালম নিশীতম উপাদদে। বলছেন বৃষলপতি হাতের মধ্যে তরোয়াল নিল, নে দেবীর সামনে ওই ভীষণ রাত্রিবেলা দেবীর সামনে তাকে বলি দেবেন, এরকম ধরনের তৈরি হয়ে গেল সমস্ত কিছু। যেই এরকম অবস্থায় তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে, সেই সময়তে অন্ধ বিশলপতি জানতে পারল না যে ইনি একজন মহাভাগবত, তিনি একজন ভগবানের ভক্ত, কিন্তু তাকে যে কোনোভাবে বলি দিয়ে নিজের কর্মসিদ্ধির জন্য তিনি ব্যস্ত হয়ে পড়লেন। এই হিংসার ফলেতে কি হলো বলছেন, প্রথমে ইতি তেষাং বৃষলানাম রজস্তম প্রকৃতিনাম ধন মদ রজ উৎসিক্ত মনসাম ভগবত কলা ধীরকূলম কদত্থিকৃত্যোৎপথেন স্বৈরম বিহরতাম বিহিংসা বিহারানাম কর্মাতিদারুণম ইয়দ ব্রহ্মভূতস্য সাক্ষাৎ ব্রহ্মর্ষি সুতস্য নির্বৈরস্য সর্বভূত সুহৃদঃ সুনায়ম ওপি অননুমত মালভনম তদুপলভ্য ব্রহ্মোত্তেজসাতি দুর্বিষহেন দ্বন্দ্বজ্জমানেন বপুষা সহসোচ্চাচটা। বলছেন বপুষা সহস উচ্চচাট শৈব দেবী ভদ্রকালীম, যখনই এইভাবে তাকে সম্মুখে নিয়ে এসে এই হিংসা কর্ম করবার জন্য তাকে হাঁড়ি কাঠে লাগিয়ে অতি নিদারুণ এই কর্মের জন্য প্রস্তুত হল, তখন সেই ভদ্রকালী তার মূর্তি থেকে ফেটে বেরিয়ে পড়ল। সে মূর্তি এখনও পর্যন্ত বিরাজমান আছে, হচ্ছে সেখানে যেখানে কুরুক্ষেত্র বলা হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণ যেখানে আছে সেখান থেকে একেবারে কাছে, সে ভদ্রকালী এখনও সেখানে আছেন। সেখান থেকে মূর্তি থেকে ফেটে দেবী বেরিয়ে পড়লেন, দেবী সেখান থেকে বেরিয়ে পড়ে সেই তাদের থেকে ওই বিশালপতির থেকে তরোয়াল কেড়ে নিয়ে তাদের গলা কাটতে আরম্ভ করলেন।
সমস্ত এক এক করে গলা কেটে সেগুলো দিয়ে অতৃষ্ণ রক্ত অতি বিল্লহল হয়ে সেগুলো পান করলেন, সেগুলো দিয়ে কন্দুক লীলা করছেন ছুঁড়ে ছুঁড়ে। ওই জন্য বলছেন ভৃষমম অমরস রোষা বিষর ভস সবিলাসিত ভ্রুকুটি বিটপ কুটিল দংষ্টারুণেনা দংষ্টারুণেনাক্ষ না টোপাতি ভয়ানক বদনা হন্তু কামে বেদম মহা আট্টহাসম মতি সংগ্রম বেণ বিমুঞ্চতি তত উৎপত্ত পাপীয়সাম দুষ্টানাম বৃষলানাম তেনৈবাসীনা বিবিঘ্ন সৃষ্ণাম গলাম স্রবন্তমশ্রিগ আসবম অতি উষ্ণ সহ গণেন নিপিয়াতি পানো মদ বিহ্লল উচ্চৈস্তরাম সপার্ষদৈ সহ যজ্ঞৌ ননর্ত চ বিজহার চ শিরহ কন্দুকুলীলয়া। বলছেন ভৃষম অমর্ষ রোষা বেসর ভস বিলসিত ভ্রুকুটি বিটপ কুটিল দংষ্টার রেণাক্ষ টো পাতি ভয়ানক বদনা। ভীষণ ভয়ানক বদন সেই মা কি করলেন, অত্যন্ত রোষ বেশে তার কি করলেন, সেখান থেকে অট্ট হাসতে হাসতে সেখান থেকে এই পাপী পাপিষ্ঠ এই সমস্ত বৃষলপতি তার হাত থেকে সে নিয়ে নিলেন। তেনই বাসি না, তারই ওই তরবাল দিয়ে কী করলেন, তার গলা এরকমভাবে কেটে দিলেন, ছিন্ন করে দিলেন। আর সেখান থেকে সেই এক একজনকে গলা কাটছেন, আর শ্রবন্তম অশ্রিক আসবম অতি উষ্ণম সহ গণেন নিপিয়াতি পান মদবিল হল। বলছেন সেখান থেকে যে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে সেগুলোকে পান করতে আরম্ভ করলেন। ডাকিনী যোগিনী সব রয়েছে তার, আর সেখানে সপার সদৈ সহ যজ্ঞ নাচতে আরম্ভ করলেন, গান গাইতে আরম্ভ করলেন। ননর্ত চ বিজহার চ শির কন্দুকলীলায়, এই কন্দুকলীলা মানে হচ্ছে বল খেলা। সেটা যেমন এই শির এক একজনের মাথা নিয়ে ধীরে ধীরে এখান থেকে এখানে লাথি এভাবে খেলতে আরম্ভ করলেন। এইরকমভাবে বলছেন এবম এব খলু মহদ মহদ, বলছেন এবম এব খলু মহদ অভিচারাতিক্রম ক্রাৎসনেন আত্মনে ফলতি। মহা মহা বৈষ্ণবগণ মহাপুরুষগণের চরণে যেসব অপরাধ হয় সেইগুলোর ফল তাদের নিজেদেরই ভোগ করতে হয়। যারা অপরাধ করেন তাদের এগুলো ভোগ করতে হয়, অন্য সেই মহাপুরুষের কোনো ক্ষতি করতে পারে না। এইভাবে দেখা গেল ভরতজি মহারাজ সেই অবস্থা থেকে মুক্ত হয়ে গেলেন। এমনকি বলা রয়েছে মৃত্যুর সময় উপস্থিত হয়েছে সেই সময় ভগবানকে তিনি প্রার্থনা করেন নাই যে আমাকে আপনি বাঁচিয়ে দিন, এরা আমাকে বলি দিচ্ছে এই অবস্থা আমি কি করব, একথাও তিনি বলেন। বড় আশ্চর্য ভগবানের ভক্তের মহিমা। পরম ভাগবত তিনি প্রার্থনাও করছেন না ভগবানকে যে এরা আমাকে বলি দেবে, ঠাকুর আপনি বাঁচিয়ে দিন, নিজের কোনো প্রার্থনা করেন নাই। এখানে দশম স্কন্ধেতে সে সুখদেব গোস্বামী এখন বর্ণনা করছেন, অথ সিন্ধু সৌবীরপতে রহুগণস্য ব্রজত ইক্ষু মাত্যাষ্টতে তৎকুলপতি না শিবিকা বাহক পুরুষান্বেষণ সময়ে দৈবেন উপসাদিত স দ্বিজবর উপলব্ধ এস পিবা যুবা সংহন নাঙ্গ গোখোড় বদবুড়ম। বলছেন বড়ুম অম বলছেন বৌরুম অমলমিতি পূর্ব বৃষ্টি গৃহীতই সহ গৃহীতই সহ গৃহীত প্রসোভম অতদরহ উবাহ সেবিকাম স মহান ভাবহ। একদিন সিন্ধুপতি সৌবীর পতে রহুগণ তিনি সেখান থেকে সেবিকা অর্থাৎ সেই পালকিতে বসে তিনি গুরুগৃহে যাচ্ছিলেন। এই সময়তে তার যে সেবিকা
তার যে পালকি বহন করছিলেন তার একজনের অভাব হয়ে গেল, কোনো কারণে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীর বা কিছু, এতে তার পালকি চলা অসম্ভব হয়ে পড়ল। সেই জন্য সেখানে ভগবত ইচ্ছায় তারা মনে করলেন যে এই দ্বিজবরকে তাকে না জেনে জোর করে এনে পালকি বহনের জন্য তাকে কাজে লাগিয়ে দিলেন। পালকি বহনের জন্য যখন কাজে লাগিয়ে দিলেন, জড়ভরতজি মহারাজ তিনি পালকি কোনোদিন বহন করেন নাই, কিন্তু আজ তাকে এই সেবায় ওরা লাগিয়ে দিয়েছে। তিনি তো কোনো নিজে কোনো উত্তরও দেন না, ভালো মন্দ বিচার তিনি বলেন না। কিন্তু এই পালকি যখন বহন করা হচ্ছিল সেই সময় তাদের অত্যন্ত ভৎসনা করতে লাগলেন, কে বলছেন এই সেবিকা, যিনি সেবিকায় যিনি বসে রয়েছেন সৌভীর পথে, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন, কারণ সেবিকার যে গতি অত্যন্ত ভয়ঙ্কর হল। কারণ পালকি চালাবার বহন করবার তো কোনো অভ্যাস নাই, তিনি পরমহংস ব্যক্তি, সেই কারণে পালকির গতি যখন ভয়ঙ্কর হল তখন সেখান থেকে এই যে সৌভীরপতি তিনি অত্যন্ত রুষ্ট হলেন এবং সেখান থেকে বকাগতি অত্যন্ত বকাবকি করতে আরম্ভ করলেন। আর সংসর্গিক দোষ এব নূনম একস্যাপি সর্বেষাং সংসর্গিকানাম ভবিতম অর্হতি ইতি নিশ্চিত নিশম্য কৃপণবচ রাজা রঘুগণ উপাসিত বৃদ্ধয়োপি নিসর্গেণ বলাৎকৃত ঈষৎ উত্থিত মন্নু রবি রবিপষ্ট ব্রহ্মতেজসম ইয়াত বেদসামীব রজসাবৃতম মতিরাহ। এরকম ধুলে ধূসরিত অঙ্গ বহ্নি যেমন চাপা থাকে বাইরে থেকে কিছু বোঝা যায় না, ছাই চাপা থাকে, ভস্যা ভস্য আচ্ছন্ন যেমন বহ্নি, তার নয় সার এই ব্রহ্মতেজ অবিস্পষ্ট ছিল, কাজে তাকে চিনতে পারা সম্ভব ছিল না। তাহলে একজনের যখনই একটা সঙ্গবদ্ধভাবে কোনো কর্ম করা হয়, যখনই সঙ্গবদ্ধভাবে কোনো কর্ম করা হয়, সেই সঙ্গবদ্ধ কর্মের মধ্যে যদি কাউর কোনো ত্রুটি থাকে, সেখানে সেই একজনের ভুলটা সবাইকে কষ্ট পেতে হয়। সেই জন্য সংসর্গিক দোষ এব নূনম একস্যাপি সর্বেষাং সংসর্গিকানাম ভবিতুম অর্হতি ইতি নিশ্চিত। একজনের ভুল হলে তাহলে সবার, এই যেহেতু এটা সঙ্গবদ্ধভাবে হচ্ছে, এই জন্য ভরত মহারাজকে অত্যন্ত কঠোর ভাষায় এবার কিছু বলতে আরম্ভ করলেন। কি গো অহ কি কষ্ট হে ভ্রাত, তুমি নিশ্চয় অত্যন্ত পরিশ্রান্ত হয়ে গেছো, তুমি কি ক্লান্ত, তোমার শরীর তো অত্যন্ত রোগা হয়ে গেছে, তুমি তো দুর্বল, তুমি তো পারছো না। এইভাবে শ্লেষ বাক্যেতে নানা রকমভাবে ব্যতিরিকভাবে তাকে উৎপীড়ন করতে আরম্ভ করলো বাক্যবাণে। জড়ভরতজি মহারাজ এর কোনো উত্তর দিলেন না, এর কোনো উত্তর দিলেন না। যখন এভাবে ধীরে ধীরে বলতে লাগলো বৃষলপতি এবং শেষে বলল তোমাকে চিকিৎসা করব, তোমাকে এবার চিকিৎসা করব, নেমে পালকি থেকে নেমে তোমাকে এবার চিকিৎসা করব, অথ পুন সসেবিকায়ম ভৃষমগতায়ম প্রকুপিত উবাচ রঘুগণ কিমেদম অরে ত্বাম জীবন মৃত ওসি মাম কদত্থিকৃত ভর্তির শাসনম অতিচরসি প্রমত্তস চতে করোমি চিকিৎসাম দণ্ডপানি রিব জনতায়া যথাস্বাম প্রকৃতিম ভজিষ্যসি ইতি। আমি তোমাকে শিবির থেকে, এই যে শিবিকা অর্থাৎ পালকি থেকে নেবে, তোমাকে বা চিকিৎসা করব, এতক্ষণ ধরে যে তোমাকে বিভিন্ন রকমভাবে আমি বলে যাচ্ছি
তুমি সেই সমস্ত কথাগুলো কোনোটাই কর্ণপাত করছো না, তাহলে এখন তোমাকে আমি এবার চিকিৎসা করব, যাতে তোমার বাস্তবিক যে প্রকৃতি সেটা তুমি এবার ফিরে পাবে। অর্থাৎ তার বলার বক্তব্য হলো, তোমার এই অত্যন্ত হৃষ্টপুষ্ট শরীর, তুমি এইসব এই এইরকম ধরনের কাজ তুমি অনায়াসে করতে পারো, তুমি যে করছো না এটা তোমার বদমাইশি হতে পারে, এইটি শ্রী ভাবছেন। তিনি বলছেন ঠিক আছে, আমি তোমাকে এবার চিকিৎসা করব, অর্থাৎ মারধর করে যা কিছু করব এবার ঠিক করব। এরকম ধরনের বলাতে সেই জড়ভরতজি মহারাজ এবার আস্তে আস্তে জগৎবাসীর মঙ্গলের জন্য ধীরে ধীরে নিজের মুখটাকে খুললেন, ধীরে 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 মুখটাকে খুললেন। তিনি বললেন যে রাজন, যা কিছু ভার এই যা কিছু ভার দেখছেন এগুলো বিচার করে দেখুন, পৃথিবীর ওপরই পড়ে, আর আপনি যে মোটা, আপনি আমাকে যে ব্যতিরিকভাবে এরকমভাবে ভর্সনা করে বলছেন যে তুমি মোটা বা রোগা ইত্যাদি যে কথাগুলো, সেগুলো সমস্ত শরীরের সম্বন্ধে প্রযুক্ত হয়, এগুলো আত্মার বিষয়ে তো কোনোদিনই প্রযুক্ত হতে পারে না। আত্মা সরু কি মোটা, রোগা বৃদ্ধ, এগুলো তো কোনোদিন আসে না। এইভাবে তিনি ধীরে ধীরে তত্ত্বজ্ঞানের কিছু উপদেশ তাকে প্রারম্ভিকভাবে তিনি সেই সমস্ত কথা কিছু বললেন। এরকম তত্ত্বজ্ঞানের কিছু গম্ভীর কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে সেই রুহগণের সেই যে রাজা, সেই রুহগণ কি বুঝতে পারলেন, তিনি চিন্তা করতে পারলেন যে ইনি একজন একটা মহাপুরুষ হবে, তা নাহলে তার মুখেতে এরকম ধরনের বাক্য উচ্চারিত হওয়া সম্ভব নয়। এইরকমভাবে তিনি তখন পালকি থেকে নেবে পড়লেন, পালকি থেকে ঝাঁপ দিয়ে নেবে তখন তার শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা প্রার্থনা মুখে অনেক কিছু বলতে আরম্ভ করলেন। সেখানে বলছেন কস্তম নিগুড়োশ্চরসি দ্বিজানম বিভর্ষি সূত্রম কতম বধূত কস্যাসি কুত্রত ইহাপি কস্মাদ ক্ষেমায় নশ্চেদ অসিনোত শুক্ল নাহং বিসংকে সুররাজ বজরাত নাস্তার কুশূলাত নজম সদণ্ডাত নগ্নার কুসোমা নীলবিত্তপাস্তাত শঙ্কে বিষম ব্রহ্মকুলাবমানা। এখানে বললেন আপনি দয়া করে আমাকে বলুন আপনি কে, আমার মনে হচ্ছে গুপ্ত আপনার নিজের স্বরূপকে গোপন রেখে আপনি বিচরণ করছেন, নিশ্চয়ই আপনি এমন একজন ব্যক্তি যে আপনার নিজের কপিল নাকি, আপনি শুক্ল অর্থাৎ কপিলমুনি নাকি, কে আপনি ঠিক করে আপনার পরিচয় বলুন, কোথা থেকে আপনার আগমন, কোথায় বা যাচ্ছেন, অথবা দত্তাত্মীয় আদি যে সমস্ত অবধূত এদের মধ্যে কোনো অবধূত নাকি আপনি, সত্যিকারে আপনার পরিচয় দিন, আমি অত্যন্ত ভীত হয়ে পড়েছি। আমি কেন ভীত হয়ে পড়েছি, যে আমি ইন্দ্রের যে বজ্র একে ভয় করি না, আর শঙ্কর ভগবানের যে শূল তাকে ভয় করি না, আর যমরাজের যে দণ্ড এটাকেও ভয় করি না, আর অগ্নি বায়ুদেব এদের কোনো অস্ত্রকেই আমি ভয় পাই না, আমি সবচেয়ে বেশি ভয় পাই ব্রহ্মকুলাবমানাত, ব্রহ্মকুলের অবমান অর্থাৎ ব্রাহ্মণের যদি অবমাননা হয় সেটা আমার আমার আমি অত্যন্ত ভীত হয়ে পড়ছি, দয়া করে আপনি বলুন। এইভাবে ধীরে ধীরে তিনি তা স্মরণে গেলেন, তার স্মরণে যাওয়ার পর জড়ভরতজি মহারাজ যে এতদিন তিনি কোনো বাক্য উচ্চারণ করেন নাই, তিনি আস্তে আস্তে নিজের অপ্রাকৃত উপদেশ
খুললেন জগৎবাসের মঙ্গলের জন্য। ধীরে ধীরে অনেক উপদেশ দিলেন। প্রথমেই বললেন, ব্রাহ্মণ উবাচ অকবিদহ, তুমি তো তত্ত্ববিদ নও, কিন্তু তোমার যে হাবভাব দেখা যাচ্ছিল তাতে তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছিলে, তুমি বড় একটা তত্ত্ববিদ। অকবিদহ কবিদ বাদ বাদান, তুমি কথাবার্তা যখন বলছো তত্ত্ববিদদের মতো মনে হচ্ছে, কিন্তু তুমি মোটেই তা ন, তুমি অবিদ্যান হয়ে বিদ্যানের যেরূপ বাক্য তাদৃশ্য কথাবার্তা বলছিলে, অথচ তুমি অত্যন্ত বিদ্যানগণের মধ্যে শ্রেষ্ঠ নহ, যেহেতু তুমি স্বামী ভৃত্যভাবরূপ লৌকিক ব্যবহারে তুমি পটু, জাগতিক সমস্ত বিষয়েতে তুমি খুব দক্ষ, বিভিন্ন রকম অনেক কিছু বোঝো, কিন্তু অপ্রাকৃত বিষয়ে বোঝো না। আর বোঝো না বলে এই সমস্ত প্রাকৃত বিষয় উত্থাপন করে আমি চিকিৎসা করব ইত্যাদি অনেক কিছু কথা বলেছিলেন। ধীরে ধীরে এইভাবে উপদেশ দেয়া হলো। রুহুগণ তখন অত্যন্ত একটা দিব্য জ্ঞান লাভের একটা রাস্তা হয়েছে, এত বড় একজন মহাপুরুষ তাকে এই অপ্রাকৃত জ্ঞানদান করছেন, তাতে তার অনেক সুবিধে হলো। ভেতরে যে অবস্থাটা মালিন্য ছিল সাধুসঙ্গের ফলেতে অনেকটা কেটে গেল। তখন রুহুগণ ধীরে পরে পরিচয় দেবেন আমাদের জড়ভরজি মহারাজ কে তিনি। রুহুগণ তখন বন্দনা করতে আরম্ভ করলেন, নমো নমো কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছীকৃত বিগ্রহায় নম অবধূত দ্বিজবন্ধলিঙ্গ নিগূঢ় নিত্যানুভাবায় তুভ্যাম। বলছেন, নম নম কারণ বিগ্রহায় স্বরূপ তুচ্ছীকৃত বিগ্রহায় নম অবধূত দ্বিজবন্ধলিঙ্গ নিগূঢ় নিত্যানুভাবায় তুভ্যাম। যোগেশ্বর ঈশ্বরের ন্যায় সর্বলোক রক্ষণাত দেহ আপনার, যার পরমানন্দ প্রকাশ দ্বারা তুচ্ছীকৃত, যার পরম আনন্দ লাভ করেছেন বলেই যে বাহ্য দৃষ্টিতে নিজেকে একটা অবহেলায় রেখেছেন, নিজেকে পরিচয় দিচ্ছেন না, এইরকম ধরনের অর্থাৎ নিন্দিত ব্রাহ্মণের বেশ দ্বারা নিত্যানুভব যার আচ্ছন্ন, নিত্য অনুভব যার আচ্ছন্ন তিনি লুকিয়ে রেখেছেন, সেই আপনাকে বারবার আমি প্রণাম জানাই। যেমনভাবে গ্রীষ্মকালেতে কঠোর যখন গ্রীষ্মের সময় হয় অত্যন্ত, সেই সময়তে যখন তৃষ্ণাতুর কোনো ব্যক্তি জলের অন্বেষণ করে, সেই কষ্টেতে তাকে যদি কেউ শীতল জল পান করায় তখন তার কি আনন্দ হয়, সেরকম আপনার এই বাক্য আমার কাছে সেরকম মনে হচ্ছে। জরা ময়ার্তাস্য যথাগদম সাদ নিধাগ দগ্ধস্য যথা হিমাম্ব কুদেহ মানাহি বিদষ্ট দৃষ্টের ব্রহ্মণ বচস্তে অমৃতম ঔষধমে। বলছেন, যারা জরাগ্রস্ত হয়েছে তাদের কাছে অর্থাৎ বিভিন্ন ধরনের রোগে পীড়িত, তাদেরকে ঔষধ দিলে পরে যেমন নিরাময় হয়, তাদের রোগের আরোগ্য হয়, আর যেমন গ্রীষ্মকালের অত্যন্ত সূর্যের তাপেতে যারা অত্যন্ত ক্লিষ্ট হয়েছেন গ্রীষ্মের তাপেতে, তাদের যখন শীতল পানীয় অর্থাৎ জল দান করা হয় তারা যখন আনন্দ পায়, হে ব্রাহ্মণ আপনার এই বাক্য আমার কাছে সেই রকম ধরনের অমৃত বলে মনে হচ্ছে। শেষে এই রুহুগণের মুখে যে সমস্ত সিদ্ধান্তের কথা উচ্চারিত হলো এগুলো আমাদের চিরকাল স্মরণে রাখার কথা। যে সমস্ত সিদ্ধান্ত এখন এই যে অপ্রাকৃত জ্ঞান লাভ করলো, করার পর যে সমস্ত সিদ্ধান্ত এখন সে রাখছে আমাদের সম্মুখে, এটা সমস্ত ভক্ত সমাজের অত্যন্ত শিক্ষণীয় বিষয়। সেখানে আপনারা শুনেছেন, এটা অনেকেই আলোচনা হয়,
রুহু গণস্তত তপসান ইয়াতি নচে জয়া নির্বপনাদ গৃহাদবা ন ছন্দসানৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদ রজোভিষেকম। হ্যাঁ, বলছেন এটা এতক্ষণ যখন স্তপ করল রুহুগণ, তখন সেই জড়ভরতজি মহারাজ ব্রাহ্মণ এবার রুহুগণকে আরও কিছু উপদেশ দিলেন, তার মধ্যে এই উপদেশগুলো আসছে। আর রুহুগণের মুখেও যে সমস্ত অপ্রাকৃত কথা বেরিয়েছিল দিব্যজ্ঞান লাভের পর, সেগুলো শিক্ষণীয়। এখানে তিনি বলছেন জড়ভরতজি মহারাজ, হে রুহুগণ, তপস্যা আদি যে করবে, এই তপস্যা আদির দ্বারা তুমি মনে করছো সুবিধে হবে। রুহুগণই তপসান জাতি না চেজ্জা অর্চন আদি তপস্যা বিভিন্ন ধরনের নির্বাপনাদ গৃহাদবা, অর্থাৎ বিভিন্ন গৃহস্থ আদি আশ্রম, বিভিন্ন বেদ আদিও ধ্যান করবে, জল অগ্নি সূর্যের বিভিন্ন রকম অর্চনাদি করবে, বিভিন্ন রকম ভাবে তুমি চেষ্টা করবে। কিন্তু জেনে রেখো, সূর্যের উপাসনা, বেদ অভ্যাস, জল অগ্নি সূর্যের উপাসনা কোনো কিছু করতে পারো, কিন্তু মহৎপদ রজ অভিষেকম, তুমি মহৎ ব্যক্তির চরণের রজেতে যতক্ষণ পর্যন্ত অভিষেক না হবে, অভিষিক্ত না হতে পারবে, ততক্ষণ তোমার বাস্তবিক কোনো সুবিধা হবে না। মা বিনা মহৎপদ রজ অভিষেকম, যা খুশি তুমি করো, কিন্তু মহৎ ব্যক্তিদের চরণের রেণুতে যতক্ষণ অভিষিক্ত না হতে পারবে, ততক্ষণ তোমার কোনো সুবিধে হবে না। যত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত নিষেব্যমান মনোদীনম মমোক্ষর মতিম সতীম যচ্ছতি বাসুদেবে। হে নরেন্দ্র, যে মহৎ ব্যক্তিগণের সর্বদা উত্তম শ্লোকের গুণানুবাদ, যত্রোত্তম শ্লোক গুণানুবাদ প্রস্তুয়তে গ্রাম্য কথা বিঘাত, যেখানেই মহাপুরুষগণের শ্রীমুখ থেকে অপ্রাকৃত জগতের ভগবানের গুণগাথা উচ্চারিত হয়, ভগবত গুণগান, সেই সময়তে গ্রাম্য কথা সেই সময় ব্যাঘাত উপস্থিত হয়, অর্থাৎ ভগবানের কথা কীর্তন আদি এর দ্বারা গ্রাম্য জগতের যে বার্তা সেটা আঘাতপ্রাপ্ত হয়, সেটা সুবিধা হয় না। যেখানেই অপ্রাকৃত হরিকীর্তন হরিগাথা, সেখানে গ্রাম্য কথা কখনো টিকতে পারে না। আর সেই ভগবানের অপ্রাকৃত গুণগাথা শ্রবণ করতে করতে নিষেব্যমান মনোদীনম, সেই সব গুণগাথা শ্রবণ করতে করতে কি করে ভগবান বাসুদেবে মুমুক্ষুজনের সদ্বুদ্ধি হয়, আর তাদৃশ্য শ্রবণী তাদৃশ্য সদ্বুদ্ধি দান করে। ওই যে শ্রবণ করে অপ্রাকৃত জগতের কথা যদি শ্রবণ করে, সেটি তাকে শ্রবণ কীর্তনের দ্বারাই তার এই সদ্বুদ্ধি জাগ্রত হয়। এইভাবে এই যে পৃথিবী, এই পৃথিবীর জীবনযাত্রা, পৃথিবীতে জন্মগ্রহণ করার পর কীরকম ধরনের অবস্থা হয়, এখানে ভবাটুবীর বর্ণনা করেছেন কীরকমভাবে একটা ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর আত্মীয় পরিজন নিয়ে, সুখ দুঃখ নিয়ে, সৎ অসৎ তার বিবেক থাকে না, এটা সৎ এটা অসৎ এইসব থাকে না, নিজের ক্ষুদ্র ক্ষুদ্র বাসনাগুলোকে পূর্ণ করবার জন্য কখনো কাউর সঙ্গে বন্ধুত্ব করে, আবার সেখানে ধোকাপ্রাপ্ত হয়ে আবার অন্যত্র গিয়ে মেলামেশা করে, এই রকম ভাবে তাদের বানরের মতো তাদের জীবন, সমগ্র জীবন তাদের বিপর্যস্ত হয়, তথাপি তাদের ভেতরে কোনো আত্মচেতনা জাগ্রত হয় না, বিবেক জাগ্রত হয় না যে আমার এই যে আজ এই দুঃখ কষ্ট, এই যে অবস্থা, এর জন্য কে দায়ী, তার উত্তর তারা পাওয়ার চেষ্টা করে না। কেন উত্তর জাগ্রত হয় না, প্রশ্ন জাগ্রত হয় না, প্রশ্ন যতক্ষণ না পর্যন্ত জাগ্রত হয় ততক্ষণ পর্যন্ত উত্তর কোথা থেকে আর পাবে,
সেখানে আমরা দেখেছিলাম ঋষভজি মহারাজ বলেছেন যে যতক্ষণ যাবৎ না জিজ্ঞাসিত আত্মতত্ত্বম, যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্বের জিজ্ঞাসা, হে পুত্রগণ, ঋষভজি মহারাজ তা পুত্রগণকে বলছেন যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্বের জিজ্ঞাসা তোমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের রাস্তা কখনো খুলবে না। ভবাটুবির ভয়ঙ্কর বর্ণনা করবার পর এখন সেই রাজা অনেক জ্ঞান লাভ করলেন অপ্রাকৃত, নিজের দেহের যে জড় বন্ধন এ সমস্ত কেটে গেল। কেটে যাওয়ার পর এবার আশ্চর্য হয়ে বলছেন, আনন্দের সঙ্গে এই সিদ্ধান্ত জানাচ্ছেন রাজোবাচ, অহ নিজন্মখিল জন্ম সোবনম কিং 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 জন্ম ভিস্তু অপরেরোপি মমস্মিন ন যদ ঋষিকেশ যশো কৃতাত্মনম মহাত্মনম বপ্রচুরহ সমাগমঃ অহ নিজন্মখিল জন্ম সোবনম কিং জন্ম ভিস্তু অপরেরোপিরমস্মিন ন যদ ঋষিকেশ যশো কৃতাত্মনম মহাত্মনম বপ্রচুরহ সমাগমঃ। হে রোগন, এই ভাবাটুবির বর্ণনা দিতে গিয়ে বলছেন, রোগন অখিল জন্ম যত কিছু জনই তুমি লাভ করবে, জন্ম লাভ করবে, তার মধ্যে মানুষ্য জন্ম মনুষ্য জন্ম হচ্ছে হচ্ছে শ্রেষ্ঠ। অহ নিজন্ম অখিল জন্ম সৌবনম, অন্য জন্মে কি হবে? সুতরাং স্বর্গাদি দেবতাদি যে শ্রেষ্ঠ জন্মে প্রয়োজন কি? কারণ ওই সকল জন্মে ভগবত ভজনের খুব একটা সুবিধে পাওয়া যায় না। ঋষিকেশ যশ এত মহাত্মগণের সমাগম, তাদের সেই সব সুবিধে দেখা যায় না। মনুষ্য জন্মেতে যে সমস্ত সুবিধেগুলো পাওয়া যায়, দেবতা আদি যদি সেই সব জনিতে প্রবেশ করা যায়, সেখানে এরকম সুবিধে পাওয়া যায় না। কারণ সেখানে এই মহাত্মাগণের সঙ্গে সমাগম, আর প্রথম কথাই হলো দেবতাগণের যে স্বাভাবিক যে সিদ্ধিগুলো থাকে, সেই সিদ্ধিগুলো তাদেরকে ভগবত ভজনে মনোনিবেশ করতে দেয় না। তাদের যে স্বাভাবিক সিদ্ধিগুলো থাকে, সেই সিদ্ধিগুলোর দ্বারা তারা গর্বিত থাকে। যোগসিদ্ধি বিভিন্ন তাদের থাকে, অনিমা লঘিমা প্রকিমা প্রকামম ইত্যাদি সমস্ত তাদের থাকে। আর মনুষ্য জন্মেতে কি হয়, অত্যন্ত সীমাবদ্ধ তাদের ইন্দ্রিয় ক্ষমতা, বাহ্যদৃষ্টিতে তাদের তো সেরকম অবস্থাগুলো নাই। হ্যাঁ, কিন্তু আত্মা গতিত সেখানে তো কোনো বাধাবিঘ্ন থাকতে পারে না। যদি তারা আত্মতত্ত্বতে প্রতিষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে তো গতি অবাক। কিন্তু মনুষ্য জন্মেতে যে সুবিধেগুলো পাওয়া যায়, সেগুলো দেব জনিতে কখনোই উচ্চ জনিতে কখনোই পাওয়া যায় না। সেই জন্য সেখানে তাকে প্রার্থনা করে রাজা বলছেন, সত্যি তাই, আজকে আমি জড়ভরতজির কাছ থেকে যে জ্ঞান লাভ করলেন, করার পর এই সমস্ত অপ্রাকৃত অহ নিজন্ম খিল জন্ম সৌভনম কিং জন্ম বিস্তু অপরৈরোপি অমুস্মেন ন যদ ঋষিকেশ যশ কৃতাত্মনম মহাত্মনম বা প্রচুরহ সমাগমা। আর এই যে পরবর্তী শ্লোক চিরকাল মনে রাখা দরকার, এরা হচ্ছে নহি অদ্ভুতম তচ্চরণাব্জরিন ভীরহতাং অংহস ভক্তির অধক্ষ যে অমলা মুহূর্তিকাজস্য সমাগমচ্চমে দুস্তর্কমূল অপতো অবিবেকঃ নহি অদ্ভুতম তচ্চরণাব্জরিন ভীরহতাং অংহস। বোঝেন, এই যে যত পাপরাশি আমার, এই যে আপনার চরণের এক বিন্দু রেণুর দ্বারা আমার চলে গেল আজ, এটা অদ্ভুত কিছু না। কারণ মহৎ ব্যক্তিগণের চরণের ধূলির দ্বারা এটি লাভ হয়ে থাকে, অর্থাৎ সমস্ত এত জন্মের যে অজ্ঞান, এত জন্মের যে তর্ক বিতর্ক, সমস্তের সমাধান হয়ে যায়।
মুহূর্তিকাদ যস্য সমাগমচ্ছামে দুস্তর্কমূল অপত অবিবেকঃ। এক মুহূর্তকাল সঙ্গের ফলে আমার সমস্ত তর্ক বিতর্ক কোথায় চলে গেল, আজ আমি অবিবেক আমার চলে গিয়ে বিবেক জাগ্রত হল। নহি অদ্ভুতম তৎচরণাব্জরে নবীর হতাম অংহসম ভক্তির অধক্ষ যে অমলা, অধক্ষ যে ভগবত বস্তুতে ভক্তি জাগরক হয়ে যায়। আর যার মুহূর্তকাল সমাগমের ফলেতে আজ আমার আমার যে এত তর্ক বিতর্ক ছিল, অবিশ্বাস ছিল, সেই দুস্তর্ক মূল অপত অবিবেকঃ, সমস্ত অবিবেক আমার চলে গেল। আজ তিনি চিন্তা করছেন আমি যে জড় দর্শন নিয়ে জগতের মধ্যে বৃদ্ধ বালক সে যে বিবেকগুলো আমি নিয়ে পূর্বে অবিবেক যেটা ছিল বাস্তবিক সেটা নিয়ে যে আমি এই জগতে বিচার করছিলাম এতদিন, আমার এই অবিবেকের দ্বারা আমি যে বিচারগুলো জড়জগতে করছিলাম এতদিন সেই বিচারগুলো আমার আর চলে গেল। আর যদি সম্মুখে কোনো বাচ্চা থাকে, কোনো বৃদ্ধ থাকে, অবধূত থাকে, আমি কখনোই আগে না জেনে না বুঝে হৃদয়ে উপলব্ধি না করে আর কোনো কিছুই কোনো দিনে উচ্চারণ করব না। নম মহদ্ভ্যস্তু নমঃ শিশুভ্য নম যুবভ্য নম আবটুভ্য যে ব্রাহ্মণা গাম অবধূত লিঙ্গাশ্চরন্তি তেভ্য শিবমস্তু রাজ্ঞম। বলছেন আমি যে না জানতে পেরে এক এক সময় এক রকম ব্যবহার করেছি, আজ আমার এই হৃদয়ে ভাব জাগ্রত হচ্ছে। মহৎ ব্যক্তিগণকে নমস্কার, শিশুগণকেও নমস্কার, কে জানে শিশুরূপে কে রয়েছে, শিশুগণকে নমস্কার, ক্রীড়ারত বটুগণকে নমস্কার, যুবকগণকে নমস্কার, আর যে সকল ব্রাহ্মণ অবধূত বেশে মোহিতলে বিচরণ করছেন তাদেরকে নমস্কার, তাদের অনুগ্রহে রাজাদিগের মঙ্গল হোক। এইভাবে ধীরে ধীরে সমস্ত কিছু তার অবিবেক চলে গেল। অবিবেক চলে যাওয়ার পর আমরা এখানে দেখলাম সুখদেব বললেন দেখো হরিগুরুশ্চরণারবিন্দ মধুকরানুপদবিম মনবন্ধে, হরিগুরু বৈষ্ণবের চরণের মধুপান যারা করে তাদের আর কোনো কিছু বিতর্ক থাকে না, সমস্ত কিছু সমস্যার মীমাংসা হয়ে যায়। এবং এইভাবে ভপাটবির সমস্ত বর্ণনা করবার পর ভরত মহারাজ এবার বর্ষ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যে বর্ষ আছে এই বর্ষগুলোর বিভিন্ন জায়গাকার বিভিন্ন বর্ণনা দেয়া হলো। বর্ষ নদী পাহাড় আদি সমস্ত ভৌগোলিক সমস্ত বর্ণনা দেয়া হলো। তারপর বিভিন্ন বর্ষেতে যে সমস্ত ভগবান বিরাজমান রয়েছেন, আগেই বলা হয়েছিল ভগবত ভজন করে ভগবানের ধামে জীব যখন যাবে তখন যাবে, কিন্তু স্বাভাবিকভাবে এই জগতে তাদের বিভিন্ন দর্শনের সুযোগ, পরিক্রমার সুযোগ ইত্যাদি এইসব সুযোগ দেওয়ার জন্য ভগবান তার অপ্রাকৃত ধাম তার শ্রীমূর্তি এই জগতে তিনি আনয়ন করেছেন, এইভাবেই যাতে সমগ্র জগতের লোক মঙ্গল পায় সেই জন্য তিনি ব্যবস্থা করেছেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইলাবৃত বর্ষ অজনাব বর্ষ বিভিন্ন জায়গায় ভগবান এক একটা মূর্তিরূপে বিরাজমান রয়েছেন, সেখানে এক একজন আচার্য সেই সব মূর্তিকে এক স্বরূপে তিনি পূজো করে যাচ্ছেন। যাদের সৌভাগ্য আছে যাদের যেরম ভাব সে অনুপাতে তারা সেই সব সুযোগ পেতে পারেন। ওই জন্য বলছেন যে এখানে আমরা দেখছি ধীরে ধীরে বর্ণনা করছেন যে ইলাবৃতে তো ভগবান ভব এক এব প্রমাণ ন হি অন্যস্তত্রাপর নির্বিশদি ভবন্যাসাপ
নিমিত্তজ্ঞ বল যে একমাত্র ইলাবৃতে বসে ভগবান শঙ্করই একমাত্র পুরুষ হিসাবে সেখানে রয়েছেন আর ভবানী রয়েছেন, অন্য কোনো পুরুষের সেখানে প্রবেশ নাই। ভবানী সাপ হয়েছিল তার থেকে সেখানে এরকমভাবে আর যারা জানেন এই তত্ত্ব তারা ওখানে প্রবেশ করেন না। এ ব্যাপারে আমরা নবম স্কন্ধে দেখব সমস্ত কীভাবে সুদ্যম্ন রাজা পরিবর্তন হয়েছেন তার লিঙ্গে এই সমস্ত কথা পরে। তো সেখানে ভবানী কি করেন, ভবানী নাথই স্ত্রীগণার্বুদ ও সহস্রৈর রবরুদ্ধমান ভগবতশ্চতুর মূর্তের মহাপুরুষস্য তুরিয়াম তামসিম মূর্তিম প্রকৃতিম আত্মনঃ সংকর্ষণ সংকর্ষণ সংজ্ঞায়াম আত্ম সমাধিরূপেণ সন্নিধাপ্যই তদ অভিগণ্যন ভব উপধাবতী। শঙ্কর ভগবান সেই শঙ্করসন গুরুদেবকে সেখানে তিনি ভগবান তিনি তাকে সেইখানে তিনি ভজনা করেন মন্ত্রের দ্বারা পূর্ব, তার অনেক মন্ত্র তার মধ্যে কিছু কিছু উচ্চারণ করলে ভালো লাগবে। ভগবান বলছেন শ্রী ভগবান বাচ ওম নমো ভগবতে মহাপুরুষায় সর্বগুণ সংখ্যানায় অনন্তায় অব্যক্তায় নমঃ ইতি ভজে ভজন্যরণ পাদ পঙ্কজম ভগস্য কৃষ্ণস্য পরম্পরায়ণম ভক্তেষ্বলম ভবিত ভূত ভাবনম ভবাপহম ত্বা ভবভাবমেশ্বরম। এইভাবে তিনি বলছেন, শঙ্কর ভগবান বলছেন সকাম গুণগণের আশ্রয় অনন্ত অব্যক্ত ভগবান মহাপুরুষকে আমি নমস্কার করি। হে ভজনীয় আমি আপনাকে ভজন করি, যে আপনার পাদ পদ্ম সর্বপ্রাণীর রক্ষক সর্বজীবের প্রাণস্বরূপ এবং যে আপনি অখিল ষড়গুণৈশ্বর্যের পরম আশ্রয় ভক্তগণের প্রতি অতিশয় দয়াযুক্ত আপনি স্বরূপ প্রকটিত করিয়া থাকেন, আর আপনা হইতে ওই সকল ভক্তগণের সংসার নষ্ট হয় সংসারে গতাগতি। কিন্তু যাহারা অভক্ত আপনি তাদের সংসার উৎপন্ন করিয়া দেন, কেন এটা তার আপনার কোনো দোষ নাই, তারা স্বাভাবিকভাবে সংসারে গিয়ে পড়ে, তারা স্বাভাবিকভাবে সেটা আমরা আগেও আলোচনা করেছিলাম। ভগবানের বিমুখ ব্যক্তিগণ ইহ সংসরন্তি আলোচনা করেছিলাম, ভগবত বিমুখ যারা আছেন তারা ইহ সংসরন্তি এই সংসারে তারা গতি লাভ করেন। এইভাবে ইলাবৃত বর্ষের কথা আমরা শুনলাম, তথা চ ভদ্রসভা সেখানে কী হব ভদ্রাশ্ব বর্ষে কী হলো, মানে বলছেন শিশুক ভাষ্য তথা চ ভদ্রসভা নাম ধর্ম সুতহস্তৎকুলপতয়ঃ পুরুষা ভদ্রাশ্ব বর্ষে সাক্ষাৎ ভগবতো বাসুদেবস্য প্রিয়ম তনুম ধর্মময়ীম হর্ষীর্ষাবিধানম পরমেণ সমাধিনা সন্নিধাপ্যেদম অভিগৃহন্ত উপধাবন্তি। এইরকমভাবে ভদ্রাশ্ব বর্ষে আরাধনা করছেন, তথা সেখানে কি ভদ্রাশে ভদ্রসভা নামে ধর্মপুত্র বর্ষপতি তার সন্তান মুখ্যগণ সাক্ষাৎ ভগবান বসুদেবের যে প্রিয় শরীর হয়শীর্ষ রূপ ধারণ করে সেখানে সে শ্রী ভদ্র সরস উঁচু ওং নমো ভগবতে ধর্মায়াত্ম বিশোধনায় নম ইতি ওং নমো ভগবতে ধর্মায়াত্ম বিশোধনায় নম ইতি অহো বিচিত্রম ভগবদ বিচেষ্টিতম ভ্রান্তম জনময়ম হি মিশন নপস্বতি ধায়ন অসজ্জর হি বিকর্ম সেবিতম নির্হিত পুত্রম পিতরম জিজীবিষতি বদন্তি বিশ্বম কবয়স্মনস্বরম পশ্যন্তি চাধ্যাত্মবিতো বিদো বিপশ্চিতঃ তথাপি মুহ্যন্তি তবাজ মায়ায়া সুবিস্মিতম কৃতমজম নিতোস্মিতম ওং নমো ভগবতে ধর্মায় আত্মবিশোধনায়
নম ইতি। আপনি কি করেন? সুখদেব বলছেন, সেই ভদ্রস্ব বর্ষে, ভদ্রস্ব নামে যে ধর্মপুত্র বর্ষপতি, তার সন্তান মুখ্যগণ সাক্ষাৎ ভগবানের বাসুদেবের প্রিয় শরীর হয়শীর্ষকে পরম সমাধি যোগে হৃদয়ের মধ্যে স্থাপিত করে বক্ষমান বাক্য উচ্চারণ করে। তারা বলছেন, ভদ্রস্বভা প্রভৃতি বলেন, আমরা আত্মবিশোধনকারী ভগবান ধর্মকে নমস্কার করি। এইভাবে জনসমূহ প্রতিনিয়ত একে অপরের প্রতি হিংসা করে, একে অপরের মরণের মৃত্যুকে বরণ করছে, কিন্তু দেখেও তদ্বিষয়ে তারা আলোচনা করছে না। তাদের মধ্যে আত্মবিষয়ে জ্ঞানের কোনো উদ্রেক হচ্ছে না, কোনো ভাবনা আসছে না। ভগবান, এই অদ্ভুত চেষ্টা কি বিচিত্র, এই ভগবানের অদ্ভুত চেষ্টা কি বিচিত্র। এইসব লোক সকলেই বালক পুত্র বৃদ্ধ পিতাকে দগ্ধ করে এসে অতি তুচ্ছ ভোগের বিষয়ে আবার লেগে পড়ছে। পুত্রকে পুড়িয়ে আসছে কেউ বা পিতাকে, এসে আবার সেই বিষয়েই নিমজ্জিত হচ্ছে। এইভাবে ভগবানের অপ্রাকৃত গুণগাথা কীর্তন করলেন হরিবর্ষে। সেখানেও হরিবর্ষে চাপি ভগবান নরহরি রূপেণ আসতে, সেখানে নরহরি রূপে সেখানে ভজন করছেন। সেখানে মহাভাগবত প্রহ্লাদ মহারাজ কি করছেন? প্রহ্লাদ অব্যাবধানেন অনন্য ভক্তি যোগেন সহ তদ্বর্ষ পুরুষই রূপাস্তে ইদঞ্চ উদাহরণ। সেখানে এই দৈত্য প্রহ্লাদ মহারাজ সেখানে এই নৃসিংহ মূর্তিকে তিনি ভজন করে যাচ্ছেন হরিবর্ষে। নৃসিংহ ভগবান তার মূর্তিকে প্রকট রেখেছেন কৃপা করবার জন্য। সেখানে প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে যে মন্ত্রের দ্বারা আরাধনা করছেন সেও একটু শোনার। ওং নমো ভগবতে শ্রী নরসিংহায় নমস্তে যস্তে যসে আবির আবির্ভাব বৈরণখ বৈরদংষ্ট কর্ম শয়ানো রন্ধে রন্ধ্যোত্তম ঘষ ঘষ ওম স্বাহা অভয়ম অভয়মাত্মানে ভূষ্টাম খম ইতি ইত্যাদি এইসব মন্ত্রের দ্বারা নৃসিংহদেবকে তিনি আরাধনা করছেন। ধীরে ধীরে এই কেতুমাল বর্ষে ভগবান কামদেব স্বরূপে লক্ষ্মীদেবীর দ্বারা এখানে পরিচর্যা পাচ্ছেন। লক্ষ্যা প্রিয় চিকিৎসায় লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করার জন্য কি করেছেন এখানে বলছেন। কেতুমাল বর্ষেও ভগবান কামদেব স্বরূপে অবস্থান করছেন, সেখানে লক্ষ্মীর প্রিয় কামনায় লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য সংবৎস সেখানে কি বলছেন যে তার লক্ষ্মীর প্রিয় করিবার ইচ্ছায় ও সংবৎসর রূপ প্রজাপতির কন্যাগণের ও পুত্রগণের অর্থাৎ রাত্রি অভিমানী দেবতা ও দিবাভিমানী দেবতাগণের যাহারা সেই বর্ষপতি পুরুষায়ু দ্বারা পরিসংখ্যত অর্থাৎ শততিংশ সহস্র সংখ্যক গণের প্রিয় করিবার ইচ্ছায় মহাপুরুষের মহাস্ততেজে উদ্বিগ্ন চিত্ত যাদের গর্ব। এটা হচ্ছে কেতুমাল বর্ষে কামরূপ রূপে কামদেব রূপে তিনি রয়েছেন, সেইখানেতে সমস্ত তারা ভজন করছেন যারা এখানে অধিবাসী, তারা সেখানে বিভিন্ন মন্ত্রের দ্বারা ভগবানকে আরাধনা করছেন। রম্যক বর্ষ যে আছে সেখানে পরম ভাগবত, সেখানে মৎস্য অবতার যে আছেন সেই তাকে সেখানে আরাধনা করা হচ্ছে। সেখানে আরাধনা করছেন মৎস্যরবি বা প্রিয়ব্রত, যে আমরা তার নাম কি, এটা প্রিয়ব্রত না, এটা হচ্ছে নামটা ভুলে গেলাম, সত্যব্রত, এরা আমরা নবম স্কন্ধে দেখতে পাবো। এখানে তো মৎস্যরূপী ভগবানকে এখানে আরাধনা করছে। হিরণময় বর্ষেতে সেখানেও ভগবত কুর্মতনু আবিষ্কার করেছেন, সেখানেও তাকে আরাধনা করা হচ্ছে। তারপর এখানে বলছেন উত্তরে এসেছে কুরু বর্ষ, সেখানে যোগ্য পুরুষ বরাহ ভগবানকে সেখানে আরাধনা করা হচ্ছে। প্রত্যেকটা বর্ষেতে এক এক করে, আর কিং পুরুষ বর্ষে
ভগবন্তম আদিপুরুষম লক্ষণাগ্রজম সীতাভিরামম রামম তচ্চরণ তচ্চরণ সন্নিকর্ষাভিরত পরম ভাগবত হনুমান সহ কিং পুরুষই রবিরত ভক্তির উপাস্তে বলছেন সেখানে কিং পুরুষ বর্ষে ভগবন্ত আদিপুরুষম লক্ষণাগ্রজ রাম তিনি রয়েছেন সেখানে হনুমন্তলাল সেখানে তার আচার্যের কাজ করছেন সেখানে আরাধনা করে যাচ্ছেন সেখানে ধীরে ধীরে এই সমস্ত বিভিন্ন বর্ষেতে আর ভারতে বি বর্ষে ভগবান নারায়ণ খান এখানে ভারতবর্ষে কী হয় ভগবান নরনারায়ণ আখ্যা রূপ ধারণ করেছেন নরনারায়ণ রূপ সেইখানে তাকে আরাধনা করা হয় এবং বদ্ধজীবের এটা হলো সুবিধে বদ্ধজীব নিজের মঙ্গলের জন্য সেই সব ধাম দর্শনে সাধুগণের সঙ্গে যেতে পারেন মঙ্গল লাভ করতে পারে এই জন্য ভগবান নিজের ধাম নিজের শ্রীমূর্তি এটা করুণা করে লক্ষ্মীদেবীর এটা একটা প্রার্থনা ছিল প্রভু বদ্ধজীব তোমার কাছে কবে আসবে কোনো ঠিক নাই তুমি যদি দয়া করো তাড়াতাড়ি সুবিধে কিছু পেতে পারে এইভাবে বিভিন্ন জায়গায় লক্ষ্মীদেবীর ইচ্ছা অনুযায়ী তিনি বিভিন্ন ব্রাঞ্চ খুলে দিয়েছেন যাতে লোকে সুবিধে পায় হনুমন্তলালজি যে সমস্ত কথা বলছেন তার মধ্যে এই শ্লোক আমি আগে উত্থাপন করেছিলাম সেখানে তিনি দৈন্যভরে বলছেন যে আমার কোন কুলে জন্ম হয়েছে আমার কি এমন যোগ্যতা আছে আমার ধন দৌলত নেই আমি পশুকুলে জন্মগ্রহণ করেছি আমার বিদ্যাবুদ্ধি নাই আমার রূপ নাই কোনো কিছু নাই অথচ ভগবান লক্ষণাগ্রজ কি করে আমাকে কৃপা করলেন এই যে কথা এর দ্বারা আমরা অনুপ্রেরণা পাই ন জন্ম নূনম মহতো ন সৌভগম ন বাংন বুদ্ধির না কৃতিতোষ হেতু তৈর্য বিশিষ্টান্নপি ন বনৌকসহ চকার সক্ষে বত লক্ষণাগ্রজ বলো এই লক্ষণাগ্রজ রাম আমাদের সঙ্গে কি দেখে সম্বন্ধ করেছিলেন বন্ধুত্ব করেছিলেন আমাদের যে কৃপা করেছিলেন আমাদের কি ভালো জন্ম হয়েছে ভালো কুলে না আমাদের কোনো বিদ্যা আছে না সৌন্দর্য আছে না ধন দৌলত আছে অর্থাৎ ভগবানের করুণা পাওয়ার জন্য এই আমাদের যে যা কিছু আমরা মনে করি আমাদের বলে এই সব গুণাবলী বোধহয় আমাদের বহু কাজে লাগবে কিন্তু বাস্তবিক পক্ষে তা নয় ভগবানের করুণা লাভের জন্য যে গুণাবলী প্রয়োজন ভক্তগণ সেগুলো সব প্রদর্শন করেন ভক্তের গুণাবলী দেখলে বোঝা যায় ঐকান্তিকভাবে শরণাগত হয়ে ভগবানের ভক্তের শরণাগত হয়ে ভক্তের শরণাগত না হলে ভগবানের শরণাগত হওয়া সম্ভব নয় আর ভগবানের চরণ প্রাপ্তি তার মূলেই রয়েছে ভক্তসঙ্গ ভক্তসঙ্গ না হয়ে কেউ ভগবানকে লাভ করেছে এটা হয় না আর এখানেতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেবতারা সব গান করছেন প্রার্থনা করছেন ভগবানের কাছে নজত্র বৈকুণ্ঠ কথা সুধাপগা ন সাধব ভগবতাহা স্তদাশ্রয়া নজত্র যজ্ঞেশ মখা মহোৎসবাহা সুরেশ লোক অপি ন বৈশ সেব্যতাম যেখানে বৈকুণ্ঠ জগতের কথা নাই ভগবানের কথা নাই যেখানে ভগবানের চরণাশ্রয়ে যারা আনন্দে বিভোর সেই সমস্ত ভক্তগণের সমাগম নাই যেখানে যজ্ঞাদি কোনো কিছুই হয় না সেখানে বলছেন যজ্ঞেশ্বর বলছেন সঙ্গোৎসব যুক্ত যজ্ঞেশ্বরের যজ্ঞ সকল নাই সাধারণ যজ্ঞ নয় তাহলে সেখানে ব্রহ্মলোক হলেও সেখানে সুরেশ লোক অপি নবই ব্রহ্মলোক হলেও সেবা করিও না সুরেশ লোক বলতে এখানে সুরেশ লোক অপি নবই সসেব্যতাম সুর সুরগণের সুরেশ লোক মানে ইন্দ্রের লোক বলা যায় এখানে ওরা মানে করেছেন ঠিক আছে সুরেশ লোক অপি নবই সসেব্যতাম সেটা হলেও সেখানে থাকা উচিত নয় সেখানে থাকা যায় না এইভাবে বিভিন্ন বর্ষের এবং বিভিন্ন ভৌগোলিক বর্ণনার পরেতে বিভিন্ন নরকাদির বর্ণনা আছে ভয়ঙ্কর
সেখানে কোন কোন পাপেতে কি বিভৎসভাবে নরক গতি লাভ হচ্ছে সেসবগুলোর বর্ণনা আছে, সেসব নরকের বিভাগ দেওয়া আছে। আর এ বড় আশ্চর্য, সে শুনলে লোকে ভীত হয়ে পড়বে, কোন কোন পাপেতে কাকে কী রকম অবস্থায় কি শাস্তি দেওয়া হচ্ছে, নরকের বিভৎস বর্ণনা। আর তারপর এখানে পঞ্চম স্কন্ধের মোটামুটি বিস্তৃতভাবে বলা গেল না, দুঃখিত আমি।